এই নয়টি দ্বীপ সমন্বিত নবদ্বীপ ধামের লীলা এতক্ষণ আমরা সকলে আস্বাদন করছিলাম। এবার চলে এসেছি কোথায়, কৃষ্ণ নাম গাইতে গাইতে হরি কথা শ্রবণ করতে করতে আমরা একেবারে চলে এসেছি বৃন্দাবন ধাম। তা বৃন্দাবন ধামে যখন চলে এসেছি তো সময় নেব না, বৃন্দাবনে আসলে কি করতে হয়, নবদ্বীপ লীলা আমরা সকলে আস্বাদন করেছি, কি বলেছিলাম, হরে কৃষ্ণ, তাই না, হরে কৃষ্ণ। দেখবেন নবদ্বীপে গেলে সেখানে একটা কথা আছে প্রচলন, সেটা হচ্ছে হরে কৃষ্ণ কিছু চাই, এই যে কথা। কিন্তু বৃন্দাবনে গেলে একেবারে ভিন্ন, কৃষ্ণ নাম আগে নয়, আগে হবে রাধা নাম। যা রাধে 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 মাইজি প্রসাদ লাগবে, ঠিক এইরূপ ভাবে। তা আগে আমরা রাধা নাম ভজনা করব, তারপর কৃষ্ণ লীলা আস্বাদন করব। কেন না, ভগবান শ্রীকৃষ্ণ নিজ মুখে বলেছেন, এবার সেই লীলাটাই আমরা আস্বাদন করব। যাই হোক, তা সেই নিজেই বলেছেন, কেন না, আমি রাধা দাস, ভগবান বলেছেন শ্রীকৃষ্ণ, আমি রাধা দাস, আমি রাধা দাস, ইহাতে সন্দেহ যার, কোটি জন্ম ভজিলেও বিফল ভজনতা। তাহলে মা, ভগবান শ্রীকৃষ্ণ যদি রাধা রানীর চরণ পুজো করতে পারেন, সেবা করতে পারেন, ধৌত করতে পারেন, ভজনা করতে পারেন, তাহলে আমরা কেন নয়। ভগবান বলেছেন, আমা হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত চেয়ে ভক্তের চরণ ধুলি আর বড়। তাই ভক্তকে আগে ভালোবাসতে হবে, আগেই ভক্ত তারপর ভগবান। কেন না বাবা, একটা প্রশ্ন থেকে যায়, পিতা বড় না পুত্র বড়, আর ভগবান বড় না ভক্ত বড়, কি গো বলবে তোমরা, কে বড়, কি গো মায়েরা বলতে পারবে, পুত্র বড় না পিতা বড়? হরে কৃষ্ণ বাবা, প্রশ্ন হতেই পারে, প্রশ্ন থাকে, তাহলে একটু বলে দিই, ভগবান বড় না ভক্ত বড়, আপনারা বলুন তো কে বড়? হ্যাঁ বলবেন না, ভক্ত বড়। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত জনে নাম দিয়েছে, তাই তো আজ আমি বাঞ্ছা কল্পতরু। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু, ভক্ত ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু, ভক্ত বড় ভালোবাসি আমি, ভক্ত বড় ভালোবাসি, তাই যুগে 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 আসি, ভক্ত বড় ভালোবাসি, যুগে 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 আসি, ভক্ত বড় ভালোবাসি, ভক্ত আমার ভক্ত বড়। তাই আগে আমরা কি করব, সবাই মিলে কি করব, মায়েরা অনেক অনেক ঘড়ি বাসরে যান, আপনারা কীর্তন আস্বাদন করেন, যাই হোক আমি মনের মতো নই, তবু আমি গাইতে এসেছি যদি কৃপা হয় ভক্তের। তাই আসুন সবাই মিলে একবার দুটি বাহু উত্তোলন করে রাধা নাম জপ করব, অন্য কিছু নয়, রাধা রাধা বলবো, তাই না, কেমন ভাবে বলবো মা, হিন্দিতে বলবো না বাংলায় বলবো, কি বলবো, প্রেমচে বলিয়ে একবার জয়ধ্বনি হয়ে যাক, প্রেমচে বলিয়ে রাধা রানী কি জয়, বৃন্দাবনেশ্বরী রাধা রানী কি জয়, অষ্টসখী শিরোমণি রাধা রানী কি জয়, বিশ্বভানু রাজনন্দিনী দুলারী রাধা রানী কি জয়, প্রেমচে বলিয়ে, প্রেমচে বলিয়ে, প্রেমচে আছে তো মা, প্রেম আছে তো, প্রেম না থাকলে, প্রেম বিনা না মিলে ব্রজের নন্দ লালা, কে বলেছিলেন কথাটি, মীরাবাই, তাই না, প্রেম বিনা না মিলে গোবিন্দ, প্রেম থাকতে হবে, গোবিন্দকে পেতে গেলেও কিন্তু কিছু দিতে হবে, এই জগতে কিছু না দিলে কিছু পাওয়া যায় না, ভগবানকে ভালোবাসতে গেলেও প্রেমের প্রয়োজন হয়। তাই কি বললেন, প্রেমচে বলিয়ে, প্রেমচে বলিয়ে রাধা রানী কি জয়, বৃন্দাবন ধাম কি জয়,
গোসাই কি জয় কীর্তন হরিবাসর প্রাঙ্গণ কি জয় নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি 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 বল ও মাইনে রসনা কি বলবো মা হবে তো নাকি রসনা রসনা যে রসনা দ্বারা আমরা ভগবত রস আস্বাদন করি কিংবা ভালো ভালো বস্তু আস্বাদন করি তাই না বাবা একটু পরে প্রসাদের ব্যবস্থা আছে তা সেই রসনা দ্বারা আমরা ভালো মন্দ বুঝতে পারি ঝাল হয়েছে কিনা নুন বেশি কিনা কম কিনা বুঝতে পারি ঠিক তদ্রুপ আজকে হরিবাসরে বলতে হবে কি ও মনে রসনা ও মনে রসনা লাগায়ে রাধা নাম কি মেনে রসনা লাগায়ে রাধা নাম কি ও মেনে রসনা मैंने रसना लगाए राधा नाम की मैंने रसना लगाए राधा नाम की रसना लगाए राधा नाम की रसना लगाए राधा नाम की ओ मैंने रसना ओ मैंने रसना मैंने रसना लगाए राधा नाम की मैंने रसना বাবা তাল কি হচ্ছে তাল হচ্ছে বলুন আপনারা তো তালিয়াত আমাদের চেয়ে বড় তালিয়াত আমি বলেছি ভক্ত বড় আমরা তো শক্ত পয়সার দাস তাই না পয়সার জন্য আমরা হরি নাম গাইছি হতে পারে না প্রশ্ন কি বাবা প্রশ্ন হতে পারে তো তোমরা তো নাচ গান করছো ওখানে পড়ে আনন্দ করছো পয়সার জন্য এরপরে পয়সা নেবে বাড়ি চলে যাবে তাহলে আমরা ভেজাল আর আপনারা কি ভেজাল আপনারা কি কেউ পয়সা দেবে দেবে না তো তাহলে আপনারা ভেজাল নয় আপনারা ভেজাল নন তাহলে আপনারা নির্ভেজাল হয়ে আপনারা আগে তালি দিন আর আমরা পরে নাচব পরে গাইব তাল তো আপনাদের হাতে সবাই মিলে করে তালে দিন জোরে 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 এই তালে ও মন রসনা মানে রসনা লাগায়ে রাধা मैंने रसना लगाए राधा नाम की मैंने रसना लगाए राधा नाम की अरे अंगम में राधा मेरी संगम में राधा সঙ্গে রাধা যাবে তাই না রাধা ছাড়া অন্য কিছু নয় এই অঙ্গনে কিন্তু রাধা নৃত্য করছে আবার আমাদের সঙ্গে রাধা আছে তাহলে ভক্ত সঙ্গে রাধা এই অঙ্গনে অর্থাৎ উঠানে রাধা আর আমাদের সঙ্গে এই মন্দিরে রাধা কি করছে অঙ্গম মে রাধা মেরি সংসম মে রাধা অঙ্গম মে রাধা মেরি সংসম মে রাধা ও শ্যামের মুরলি বাবা আপনাদের বলছি তা নয় এ মুরলিও কিন্তু কি বলছে ও শ্যামের মুরলি বাজায় রাধা নাম মেলে রসনা লাগায় রাধা নাম কি মেলে রসনা লাগায় রাধা নাম কি মেলে রসনা রাধা নাম কি রাধা নাম কি রাধা নাম কি
राधा नाम की, मेले रोशना लगाए राधा नाम की, मेले रोशना लगाए राधा नाम की। ताहले राधा नाम गाइलाम भगवान के खुशी करार जन्य। ता जाई होक एबार आसबो लीलाय। तो ये मान मान प्रधानत कय प्रकार, मान केन करेछिलेन राधारानी विषयटा एकटु छुए जाए। तले मान प्रधानत आठ प्रकार, केन चौषट प्रकार मान आछे किन्तु आमादेर द्वारा सम्भव ना। जाई होक आठ प्रकार मान एर नाम आछे विप्लब्धा, खंडिता, अभिसारिका, उत्कण्ठिता, कलहन्तरिता, ठीक এই রূপ ভাবে আট প্রকার মানে প্রসিদ্ধ প্রেয়সী স্বাধীন ভর্তিকা। দেখুন গুণে আটটা হয়েছে। তা এই যে আট প্রকার মান, আজকে আমরা কোন মানটি আস্বাদন করব এটাই বিষয়। মানের একেবারে শেষটুকু, যেহেতু আগে পরে কোনো শিল্পী নাই, তাই আমি সব শেষটুকু যাতে আমি আবার রাধারানীর সঙ্গে মিলন করাতে পারি সেটাই করব। কলহন্তরিতা, তা কলহন্তরিতা কাকে বলি? যাহা সখী নাঙে পুরট পাদৌ, ও সখী নাঙে পুরট পাদৌ, প্রতিতা নাঙে বল্লভাং রুষা, নিরাহ পশ্চাতে মান কলহন্তরিতা হিসা। এর অর্থ কি আরেকটু ঘুরিয়ে বলি। কলহে হারাইয়ে পতি, ওমা এই কীর্তন কিন্তু বড় কঠিন, একটু বুঝে নিন। কলহে হারাইয়ে পতি, পরে হন অবদুঃখিতা, সেই রমণীকেই কয় কলহন্তরিতা। কি বলছেন? কলহে হারাইয়ে পতি, তাহলে পতিকে আমার পরম পুরুষ শ্রী গোবিন্দ তিনি হলেন পতি, আর রাধারানী তিনি তার পত্নী। যাই হোক, জানেন যে রাধা কৃষ্ণ মিলিত তনু হয়েছেন কিন্তু ভিন্ন রূপে লীলা করেছেন যুগ যুগ ধরে। তাহলে সেখানে ওই ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য নিজের লক্ষ্মীকে ওই অভিমন্য ঋষি, যার তপস্যার ফলে ভগবান পরাজিত হয়ে লক্ষ্মীকে ওই দিয়ে দিয়েছিলেন অভিমন্য ঋষি, যিনি হলেন বৃন্দাবনের আয়ান ঘোষ, তাই না বাবা? তাহলে সেখানে রাধা কৃষ্ণ, রাধা যেখানে কৃষ্ণ সেখানে, কৃষ্ণ যেখানে রাধা সেখানে, তার মধ্যেও কিন্তু ভক্তকে দান করেছিলেন নিজের লক্ষ্মীকে। কেন না? ভক্তের কাছে তিনি ছোট হতে চান না, ভক্তকে তিনি বড় করেছেন। তাহলে তিনি কেমন করে কৃষ্ণের হয়ে গেল? এর অনেক তত্ত্ব আছে বাবা, অত তত্ত্ব বলতে পারবো না, যাই হোক সময়ও কম। তাহলে এখানে রাধা কৃষ্ণ ভক্ত হলে কি হবে, রাধাকে জয় করলে কি হবে, তিনি হয়ে গেল নপুংসক, অর্থাৎ রাধারানীকে স্পর্শ করতে পারবেন না, রাধা শুধু কৃষ্ণরই, অন্য কারো নয়। তাই নপুংসক হয়ে তিনি শুধু রাধারানীকে মনে মনে ভজনা করেছেন, লক্ষ্মীরূপে পুজো করেছেন। তা যাই হোক, এবার রাধারানী মান করেছিলেন শ্রী গোবিন্দের প্রতি, মান করেছিলেন কেন না? শ্রী গোবিন্দ আমার রাধারানীকে সংকেত করেছিলেন, নিজ কেশ স্পর্শ করে সংকেত করেছিলেন, কেন না বলাই দাদা সঙ্গে ছিল বলে। তাই সংকেত করে তার কুঞ্জে যেতে পারেন নাই, রাধারানীর কুঞ্জে যেতে পারেন নাই। গিয়েছিল কোথায়? না গিয়েছিল আর এক ভক্ত চন্দ্রাবলীর কুঞ্জে। তা চন্দ্রাবলীর কুঞ্জে সেখানে গিয়ে তিনিও ভক্ত, ভগবানকে ভালোবাসে, তাই তিনি জোরপূর্বক নিয়ে গিয়েছিলেন তার কুঞ্জে সেবা নিয়ে। রতিচিহ্ন, ভোগাঙ্কুক রতিচিহ্ন অঙ্গে ধারণ করে রাধারানীর কুঞ্জে প্রভাতকালে দেখা দিয়েছিলেন। তা সেই দেখার পরে রাধারানী মান করেছিলেন, না না অনেক কথা হয়েছিল। তারপর হয়েছিল খণ্ডিতা, খণ্ডিতার পরে হয়েছিল দুর্জয় মান। সেই দুর্জয় মানে মানিনী হয়ে রাধারানী এমনভাবে মান করে বসলেন, গোবিন্দ আমার সাম দাম ভেদ নতি, অবশেষে নতি অর্থাৎ চরণে তার চূড়ার ফুল দিয়েও রাধারানীর মান ভঙ্গ করতে পারলেন না, মান রাধারানীর মান গেল না। তাই অবশেষে কি করলেন? অনেক ঝগড়া কলহ বলেছি না, অনেক কলহ করেছিলেন, কেন গিয়েছিলে, কেন হয়েছে, কেন এই চিহ্ন, কেন সেই চিহ্ন, তাই না বাবা? দেখবেন খণ্ডিতাতে আছে। তা যাই হোক ওদিকে যাব না। এমন কথোপকথন করার পরে ঘোর অভিমান করেছিলেন রাধারানী। তারপর প্রাণ গোবিন্দ আমার সেদে সেদে যখন পারলেন না, চরণ ছেড়ে দিয়ে এবার চলে যাচ্ছে মনের দুঃখে।
এখান থেকে কলহ অন্তরিতা কলহ করেছে কলহে হারাইয়ে পতি অর্থাৎ কলহ করার পর মান করেছেন মান করার পরে গোবিন্দ মা চলে গিয়েছেন যখন চলে যাচ্ছে ঠিক এই মতো সময় রাধা রানী দেখলেন যে গোবিন্দ আর অন্তরে নাই একটু বুঝুন মা মান এই যে গোবিন্দ অন্তরে নাই গোবিন্দ যতক্ষণ বাহিরে ছিল ততক্ষণ রাধা রানী আমার অন্তর ইন্দ্রিয়ের দ্বারা অন্তরে বসে বসে ভজনা করছিলেন পূজা করছিলেন কিন্তু যখন দেখলেন যে বাহিরে গোবিন্দ নাই তখন রাধা রানী আমার অন্তরেও গোবিন্দকে খুঁজে পেলেন না যেই না অন্তরে গোবিন্দকে খুঁজে না পাচ্ছে ঠিক সেই সময় মান ভঙ্গ হয়ে গেল আর গোবিন্দ কাঁদতে কাঁদতে চলেছে কেমন ভাবি গোবিন্দ চলেছে ওরে যায় যায় ফিরে ফিরে চাহে বারে ওরে যায় যায় ফিরে ফিরে চাহে যায় যায় ফিরে ফিরে ওরে চাহে বারে বার যায় যায় হে অনিবার রে বহে অনিবার দুনায়নে দাদা যেন বহে বারে বার বহে কেমন ভাবে চলেছেন কৃষ্ণ যাই যায় আর ফিরে ফিরে চাহে বারে বার দুপা যায় আবার পিছিয়ে দেখে যদি রাধা রানী ডাকে তাই যাই যায় আর ফিরে ফিরে চাহে বারে বার দু নয়নের ধারা যেন বহে অনিবার এমন কাদা বদন দেখে সারিপতি সুখ তখন কহিছে বাচান কহিছে বাচান শরীর প্রতি সুখ তখন বুঝতে হবে প্রতিটা কথার কিন্তু মানে আছে সারিপতি পতিকে পতি হচ্ছে সুখ আর সারি হচ্ছে পত্নী তাহলে সুখ পাখি আর সারি পাখি নিশ্চয়ই নাম শুনেছেন তাই না তাহলে সারিটিকে না রাধারানীর পোষা পাখি হচ্ছে সারি আর গোবিন্দের পোষা পাখি হচ্ছে সুখ তা সুখ সারি দুটি পাখি একজন পত্নী আর পতি পতি পত্নীর সম্পর্ক তাদের তা সারিপতি সুখ তখন কহিছে বচন এই রাধার গুণ তুমি করহ কীর্তন হ্যাঁ কি গো তুমি এই রাধার গুণ বর্ণনা করো এই রাধার গুণ কীর্তন করো হ্যাঁ জগত জীবনে কৃষ্ণ চলে যায় কাঁদিয়া কাঁদিয়া ফিরিয়া না চাহিল রাই কি কুলি সহিয়া যে গোবিন্দের জন্য
विश्व भुवन कादे जार चरण पावार जन्नो ब्रह्मा विष्णु आदि करे स्वर्गेर 33 कोटि देव देवी कादे जे गोविंदेर चरण पावार जन्नो सकल भक्त कादे सेई गोविंद किना कादिते कादिते चले जाय आर तोमादेर राधा रानी तार पाने एकटी बारो फिरे चाइलो ना एई राधार गुण तुमि वर्णना करो এমনি সময় এই কথা যখন শুনতে পেয়েছে রাধারানীর কর্ণগোচর হয়ে গেল সুকুমকে শুনি ধ্বনি ওই ছন বাচন আপনার চরণ পদম করে নিরীক্ষণ করে নিরীক্ষণ আপনার চরণে নিজ করনা দেখিয়া হানাত বলিয়া ধ্বনি উঠিল কাদিয়া আপনার চরণে নিজ করনা দেখিয়া আপনার চরণে কৃষ্ণ করনা দেখিয়া হানা তো বলিয়া ধ্বনি উঠিল কাদিয়া হানা তুমি কোথায় গেলে একবার দেখা দাও মান চলে গেছে যেই গোবিন্দ চলে গেছে অমনি রাধারানীর মান চলে গেছে ললিতা বিশাখা আদি অষ্ট সখী তারা বেষ্টিতা হয়ে রাধারানীকে ঘেরে ঘেরে বসে আছে রাধে কি হয়েছে বল কি হয়েছে এখন কাঁদছিস কেন হ্যাঁ তখন তোকে বলেছিলাম রাধে মানে কাজ নাই মান ছেড়ে দে একবার কৃষ্ণ পানে চা কিন্তু তুই তখন মানটাকে বড় করে কৃষ্ণের পানে একবার দেখলি না এখন কাঁদছিস কেন হ্যাঁ এখন কাঁদছিস কেন বল রাধানি কি বলছে মা সখীরে সখীরে সখী ও ললিতা কবি সখা আমি আগে বুঝতে পারি নাই রে আমি আগে বুঝতে পারি না যে গোবিন্দ আমার মান করলে চলে যাবে সখী আন্ধল প্রেম পহিলে নাহি হে রলু সোজে বহু বল্লভ কাজ প্রেমে এতটা অন্ধ প্রেমে আমায় এতটা অন্ধ করে দিয়েছিল যে আমি বুঝতে পারি নাই যে কৃষ্ণ আমার ছেড়ে চলে যাবে আন্ধল প্রেম কহিলে নাহি হে রলু সোজে বহু বল্লভ কাজ সখীরে আদ আদর সাধে প্রাণে জ্বলে যায় আদর সাধে বিবাদ করি তাহা শনে আমি কেন বিবাদ করেছিলাম বল কৃষ্ণের সঙ্গে আমি কেন বিবাদ করেছিলাম আমি বুঝতে পারি নাই সে বহু বলল সখী আগে জানিতাম কৃষ্ণ একাই আমার কিন্তু এখন জানিলাম তা নয় কি বলছি আগে ভেবেছিলাম কৃষ্ণ আমার কৃষ্ণ আমি ছাড়া অন্য কিছু জানে না কিন্তু এখনো জানিলাম মিথ্যা ভুল এসব সত্য নয় কৃষ্ণ সবার কৃষ্ণ বহু বল্লভ তাকে যে ডাকে তার হয়ে যায় গোবিন্দকে যে ভজনা করবে গোবিন্দ তার হয়ে যাবে তাই বলছে সো বহু বল্লভ কার এখন আমি কি করব বল সখী তোরা একবার তাকে আমায় এনে দেখা প্রাণ জ্বলে যাই বসি হৃদতি সখী মম হৃদয়ে মধুরং যদ ভজ মিহ নাহি গোকুল বিরং আমার মনের জ্বালা মনের যন্ত্রণা
আমি নিবারণ করতে পারছি না রে তোর একবার আমায় কৃষ্ণ এনে দেখা ওরে সজনি রে ওরে ললিতা ছিলি কেন তারে বলে কয়ে বলবা কেন তারে ফিরালি না আমায় বলে দে আমায় বলে দে তোরে কহি মরম কি দাহ কান কো দোখে জো ধনি রোগ হই সই তাপি জগমাহ কি বললে যে জন কানু দোষে রোষে সেই জগৎ মাঝে তাপিনী হয় অন্য কেউ হয় না আমি ভুল করেছি সখী আগে বুঝতে পারি নাই যে মান করলে আমার গোবিন্দ চলে যাবে সখী তাই তোদের হাতে ধরি মিনতি করি একবার আমার মধুকে এনে দেখা সখী ললিতা বিশাখা ইন্দুরেখা চিত্রা চম্পকলতিকা তুঙ্গবিদ্যা রঙ্গদেবী সুদেবী রাধারানীর অষ্ট সখী তারা কি করছে একে একে সান্ত্বনা দিচ্ছে কেউ বা বকছে সখী আগে বলেছিলাম মান ত্যাগ কর কিন্তু করিস নাই এখন কি করবি এখন কাঁদলে কি হবে এক সখী কি বলছে ও ললিতা আমি কিছু বলবো নাকি রাধারানীকে কিছু বলবো আরে কি বা সোহায় হরে কৃষ্ণ বাবা একটু বলি এই যে লীলা লীলার মধ্যে কিন্তু এই ছোট ছোট গানগুলো গাই তার মধ্যে কিন্তু আর একটু বড় বড় গান আছে তাল আছে তা যদিও আমি ছোট মাপের শিল্পী আমি অত কিছু জানি না তবুও একটু ছোট করে গাইতে ইচ্ছা হচ্ছে তা আমি কি একটু গাইবো বাবা ছোট্ট করে একেবারে এক কলা যাই হোক লীলার মধ্যে আছে একটু না গাইলেও কেমন একটা লাগছে আরে কি বা সোহেন র রসিক সোহেন রসিক ও না গড়ে নাগরের সনে ওরে তুই কে কেন বা করলে কল আগে কেন বুঝলি না আরে আরে কি বা সোহেল আরে আরে তুই আগে কেন আগে কেন বুঝলি না কত কে দে
তুই আগে কেন বুঝলি না রায় পাতকে সে চলে গেল ওই চূড়ার ফুল ভাঙে দিয়ে কত কেঁদে সে ধে চলে গেল ওই চূড়া কত কেঁদে সে ধে চলে গেল কেন আগে বারে ফিরে চাইলে নারাই প্রাণে গোবিন্দের বদন পানে তুই একবার ফিরে চাইলি চলে গেল একে বল চাইলি না তোকে দেশে দে চলে গেল একবার ফিরে চাইলি না রে দেশে দে চলে গেল হারাই রাখো রাই রাখো বলে কতকে দেশে এখন
আগে বোঝা উচিত ছিল, তাই না বাবা? এখন মান করেছিস, গোবিন্দ চলে গেছে, এখন আর কে দেখি হবে? সে কি দেখতে আসবে? সে দেখতে আসবে না। অনেক কথা বললেন সখীগণ, এবার রাধারানী আমার কেঁদেই চলেছে সখী, আমি আর স্থির থাকতে পারছি না, কেন জানিস? যুগায়ী তং নিমিষে নাও চক্ষু সাপা বিষয় তং শূন্যই তং জগৎ সর্বে গোবিন্দ বিরহে নামে। ধরে গেছে, হরি বল হরি বল। কি বললেন? যুগায়ী তং নিমিষে না চক্ষু সাপা বিষয় তং শূন্যই তং জগৎ সর্বে গোবিন্দ বিরহে নামে। কি বললেন? এক পলক, এক দিন আর্ধ গোবিন্দকে যদি আমি এক পলক হারা হই, তাহলে কোটি যুগ গণি, কোটি যুগ মানি। যুগতং নিমিষ, এক নিমিষে কি হয় কোটি যুগ মানি? তাহলে সেই গোবিন্দকে ছাড়া হয়ে, সেই গোবিন্দকে হারা হয়ে বল আমি কেমন করে থাকবো? সখীরা বলছে, রাধে কাঁদলে কি হবে? কেউ বা ধিক্কার করছে, কেউ বা একটু আদর করছে। আরে শোন শোন, কি হয়েছে বল? এমন সময় আমার বিন্দা সখী এসেছে, সময় নেব না, মায়েরা চঞ্চল হয়ে গেছে বাবা। তাই বলি, কি বলছে বিন্দা সখী? রাধারানীর অনন্য সখী, যার সঙ্গে মনের কথা চলে। রাধারানীর অষ্ট সখী, তার বাহিরেও কিন্তু একটা সখী আছে, বিন্দা তার নাম। তা বিন্দে সখী, সে কিন্তু অনেক কিছু কাজ করতে পারে, সে একেবারে কাঁচা বাসে ঘুম ধরাতে পারে। সে এসে হাজির হয়েছে, এই এই রাধে কি হয়েছে? হ্যাঁ, তোকে সবাই বকাবকি করছে, তুই মান করেছিস? মান করেছিস, বেশ করেছিস। বলি শোন, তুই কি একা মান করেছিস? হ্যাঁ, এই জগতে আর কি কেউ কখনো মান করে না, মান করেনি? শোন, আমি বলছি সবাইকে জিজ্ঞাসা করে দেখ, এমন মান সবাই করে, তাই না মা? কি আপনারা মান করেন? ঘরে ঘরে মান হয়? বাবাদের সঙ্গে হয় তো নাকি? কি বাবা, মায়েদের সঙ্গে মান হয় তো এই জগতে? বলে ঘরে ঘরে মান কেনা করে, ঘরে ঘরে মান কেনা করে, ঘরে ঘরে মান কেনা করে, বলে ঘরে ঘরে মান কেনা করে, আপন আপন পতির শোনে ঘরে ঘরে মান কেনা করে, আপন আপন পতির শোনে ঘরে ঘরে মান কেনা করে। এই জগতে সবাই মান করে, তুইও করেছিস, ক্ষতি কি? শোন, মান যখন করেছিস, মান ভাঙার উপায় তো আছে। কি বাবা, মান তো করেন, রাগ করে দুদিন ভাত খেয়ে না, ভাত না খেয়ে থেকেছেন কোনোদিন? থাকেন নাই তো। আমার বাবারা মান করে কেমন? যদি একবার রাগ হয়ে যায়, মায়েদের যদি রান্না করতে দেরি হয়, আরে থাকলো তোমার রান্না, আমি গিয়ে শুয়ে পড়লাম, আর খাবো না, এই যে মান। আর মায়েরা কি করে? শোনো, আজকে ওই মালঞ্চের আবরণীতে একটা ভালো শাড়ি দেখে এসেছি, বাজার করতে গিয়ে ওই শাড়িটা আমার চাই, তো ওই শাড়িটা বাবা বলছে, না না এখন তো লকডাউন, তা লকডাউনের রেস্ট চলছে, তা পয়সা করি নাই, তো এখন দিতে পারবো না, আগামী বছর সময় ভালো হলে দেব। মায়ের হয়ে গেল মান। ধর তোমার রান্না বান্না, একটা জিনিস চাইলে পাই না, মা। এই যে মান, এমন মান, ক্ষুদ্র ক্ষুদ্র মান, কোথায় কোথায় মান, সবাই করে। তাই সখীরা, বিন্দা সখী বলছে, এ রাধে আরে মান করেছিস, বেশ করেছিস। হ্যাঁ, মান করে বসে থাক, কেমন করে থাকবি জানিস? শোন, ওরে কৃষ্ণ ঘড়ি উড়ি উড়ি, ওরে কৃষ্ণ ঘড়ি
उड़ी उड़ी बेड़ा के ना जगत जुड़ी ओरे कृष्ण आरे कृष्ण घोड़ी उड़ी उड़ी बेड़ग नाक সখীরা বলছে দেখুন কেমন ওই একটা হরে কৃষ্ণ ওই এখনকার ছেলে মেয়ের একটা গান শুনতে অভ্যস্ত বাবা সেই গানটি বলছে যতই ঘুড়ি ওড়াও রাতে লাটাই তো আমার হাতে কি এরকম একটা গান উঠেছিল না কিছুদিন হরে কৃষ্ণ যাই হোক একটু একটু কানে আসে তা বলছে তুই লাটাই ধরে বসে থাক কৃষ্ণ ঘুড়ি উড়ি উড়ি বেড়াক না জগৎ জুড়ি ইচ্ছা হয়েছে যেখানে খুশি চলে যা কিন্তু তুই আসল লাটাই হ্যাঁ তুই আস্তে আস্তে কি কর তুই ছেড়ে দে লাটাইটা ধরে সুতোটাকে ছেড়ে দে ছাড়তে ছাড়তে দেখবি কৃষ্ণ ঘুড়ি একেবারে বিশ্বব্যাপী উড়ে বেড়াচ্ছে কোথায় যাবে হ্যাঁ যেখানেই যাক না কেন লাটাই তো আমার হাতে তাই না বাবা তো তুই লাটাইটা ধরে বসে থাক তুই বুড়ি ছুঁয়ে থাক খুঁটি ধরে থাক সময় বুঝে সুযোগ বুঝে তুই এমন সময় টান দিবি দেখবি গোবিন্দ এককে ঝটকায় তোর পায়ের কাছে সে আমার হয়ে গেছে হরি বল তাই না বাবা কৃষ্ণ আমার সবাই বলে কৃষ্ণ আমার কিন্তু কৃষ্ণ রাধার কেন না রাধা চরণে তিনি লিখেছিলেন রাধা দাস সরোগর লোখণ্ড নাং মম শিরসি মণ্ডলং দেহি পদ পল্লব মুদার এই বাণীটি গীত গোবিন্দের বাণী জয়দেব লিখতে গিয়ে লিখতে পারেন নাই তাই ভগবান কৃপা করে তার সেই গ্রন্থখানি শেষ করে দিয়েছিলেন তার কলম দিয়ে যে দেহি পদ পল্লব মুদারম তারপর আবার জয়দেব লিখেছিলেন অনেক অনেক পদ তাহলে ভগবান প্রমাণ দিলেন আমি রাধা দাস কোথায় যাবে শ্যাম সুন্দর তোর কাছে আসতেই হবে বৃন্দাস কি বলছে রাধে শোন বিলম্ব করিস না তুই যখন কৃষ্ণের জন্য ব্যাকুল তখন আমরা আর বিলম্ব করব না আমরা তৈরি আমরা কি করেছি জানিস শোন শোন সখী আমরা হলাম প্রেমের কারিগর আমাদের কাছে গোপন কিছু করিস না প্রেম কারিগর মোরা যত সখীগণ ভাঙিলে গড়িতে পারি পিরিতি রতন হ্যাঁ এই পিরিতি রতন আমরা ভাঙা গড়ার কাজ করি কেন জানিস বৃন্দা সখী বলছে বাবা ৬৪ জন কারিগর মোরা আমি একটু আগে বলেছিলাম যে মান হচ্ছে ৬৪ প্রকার তাহলে সে একটু বলি রাধারানীর অষ্ট সখী তাই না তাহলে ৬৪ প্রকার কেমন করে হচ্ছে তা রাধারানীর অষ্ট সখী অর্থাৎ ৮ জন তাহলে ৮ জন সখীর যুথে ৮ জন করে কত হচ্ছে আট আটে কত হচ্ছে ৬৪ তাহলে আবার ৬৪টা সখীর যুথে আরো ৮ জন করে যদি হয় হিসাবটা গোনাতে আসবে কি একেবারে সেই মঞ্জরি হিসাব হয়ে যাবে তা অসংখ্য অসংখ্য মান তা বলছে সখী ৬৪ প্রকার মান তাহলে ৬৪টা সখী মোরা একটিমাত্র গহনা আমরা কারিগর গহনা আমাদের তোদের ওই প্রেম এটা হচ্ছে আমাদের গহনা আমরা ভেঙে দিই কখন জানিস দেখবি যখন ওই স্বর্ণকারের দোকানে কোনো একটা সোনার বালা কিংবা সোনার চুড়ি সোনার বাউটি যদি আমরা বানাতে দিই কখনো কখনো ভালো হয় না কখনো কখনো খুঁত থাকে কখনো কখনো পালিশ ভালো হয় না তখন কি করে ওই স্বর্ণকারেরা সেই সোনাটাকে সেই বালাটাকে আবার পুনরায় গালিয়ে দিয়ে পুনরায় সেই বালাটাকে তৈরি করে
তারপর বিক্রয় করে তাহলে সুন্দর হয়ে যাবে তা আমরা যখন ভেঙে দিয়েছি তখন আমরা তোর প্রেমটাকে আবার জুড়ে দেব আমরাই করেছি বলে বলে আমরা ভেঙেছি প্রেম আমরা গড়াবো আমরা ভেঙেছি প্রেম আমরা গড়াবো আমরা ভাঙা গড়া জানি রে আমরা ভাঙা গড়া জানি রে ভাঙিলে গড়িতে পারি ভাঙা গড়া জানি রে আমরা কেমন কারিগর না আমরা একবার ভাঙি আর একবার গড়ি কেমন কারিগর জানিস বলে প্রেমে কারি কর মোরা যত সখী গো আরে প্রেম কারি কর মোরা যত সখী গো আরে প্রেম কারি কর মোরা যত সখী গো ভাঙিলে গড়িতে পারি প্রীতি রত আরে ভাঙিলে গড়িতে পারি প্রীতি রত কি বলছি প্রেম কারি কর অন্য কারি কর নয় যেমন তেমন কারি কর নয় রাধানি কি বলছে বাবা অসখী তোদের যে কারিগর তোরা যে কারিগর তা তোদের নিশ্চয়ই কারখানা আছে নিশ্চয়ই আছে কেন থাকবে না আমরা যখন কারিগর আমাদের কারখানা তো থাকবে তা তোদের কারখানাতে কি কি আছে বলছে কি কি আছে জানিস বলে অনুরাগ হাতড়ি আছে করিতে গঠন হাতড়ি আছে করিতে গঠন অনুরাগ হাতড়ি আছে করিতে গঠন এখানেও কিন্তু উল্লেখ করা আছে বাবা শ্রদ্ধা ভক্তি প্রেম এগুলো এখানে আছে বলে শ্রদ্ধা পাইল জুড়ি মানে শ্রদ্ধা মিশ্রিত না করলে তাকে কিন্তু সেই গহনা কিন্তু তৈরি হয় না ভক্তি সহকারে করতে হয় শ্রদ্ধা পাইল জুড়ি তাতে প্রীতি নতুন আর কি করে অনুকূল নিশা দল তাহাতে লাগাই 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 বিশ্বাস রসনে তাকে মার্জনা করাই আরে বিশ্বাস রসন দিয়ে মার্জনা করাই বিশ্বাস রসন দিয়ে মার্জনা করাই বিশ্বাস তো থাকা চাই গোবিন্দ চরণে বিশ্বাস তো থাকা চাই গোবিন্দ চরণে বিশ্বাস তো থাকা চাই আপনারা গোবিন্দকে ভালোবাসেন কিন্তু বিশ্বাস করেন না জানি কিন্তু বিশ্বাস নাই আর বিশ্বাসটা আগে করতে হবে তা বলছে বিশ্বাস রসনে তাকে মার্জনা করায় আগে বিশ্বাস করো তারপর ভালোবাসবে বিশ্বাস নাই তো ভালোবাসা কেমন করে হবে হ্যাঁ হরি বল যাই হোক এমনি করে কি বলছে রূপেরও সারাশি আছে করিতে আকর্ষণ রূপেরও সারাশি আছে করি আকর্ষণ আরে রূপের সারাতে আছে করিতে আকর্ষণ রূপের সারাশি দিয়ে আকর্ষণ করি তাহলে এমনি করে আমাদের কারখানা আছে অনুকূল নিষদল তাহাতে লাগাই বিশ্বাস রসানে দিয়ে মার্জনা করাই এমনি করে আমরা অনেক কিছু করি গহনা বানাই তার রাধানে জিজ্ঞাসা করছে ললিতা বিশাখা তোরা একটু শোন বিন্দা যে কথাগুলো বলছে সত্য না মিথ্যা বলে শোন তোদের কারখানাতে যে তোরা কারখানা তৈরি করেছিস কি কি গহনা প্রস্তুত হয় কি গো কারখানা করলে আমরা জিজ্ঞাসা করব না দাদা আপনার কারখানাতে কি কি পাওয়া যাবে তো বলছে সখী তোরা যে কারখানা করেছিস তোদের কারখানাতে কি কি গহনা প্রস্তুত হয় যেহেতু মেয়েরা একটু গহনা পরতে ভালোবাসে বালা বাউটি হার চুড়ি এরকমগুলো তো পরতে মেয়েরা খুব ভালোবাসে তো বলছে শোন তোদের ওই কারখানাতে তোরা কি বালা তৈরি করিস বালা আমার হাতে নাই বাবা তুমি গরিব মানুষ তো বালা ঠালা পড়ার পয়সা নাই হরে কৃষ্ণ অনেক মায়েদের আছে দেখবেন বালা পড়েছে মোটা মোটা বালা সোনার বালা অনেক সোনা থাকে এক ভরি দেড় ভরি করে সোনা থাকে তা বলছে তোদের কারখানাতে কি বালা প্রস্তুত করিস সখীরা বলছে না 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 সর্বনাশ একেবারে সর্বনাশের কথা বলিস না আমরা বালা গড়ি না আমরা বালা গড়ি না বালা গড়ি না আমরা বালা গড়ি না বালা গড়ি না আমরা বালা গড়ি না এই বালা গড়ি না এই বালা গড়ি না এই বালা গড়ি না ভানু বালার জ্বালায় পড়ে বালা গড়ি না ভানু বালার জ্বালায়
যায় পরে বালা গড়ি না ভানুবালা কে সে সখীরা ইঙ্গিত করছে কাকে বলে ভানুবালা ভানু অর্থাৎ বৃষভানু রাজার কন্যা রাধারানী তাই তো একটু বলি রাধারানী যে মান করেছিলেন বাবা এর কারণটা কি ছিল রাধারানী কি চন্দ্রাবলীর কুঞ্জে গোবিন্দ গিয়েছিল বলে মান হয়েছিল না চন্দ্রাবলীর কুঞ্জে যদি গিয়েছিল শ্যাম সে অবধি করি নাই এমন বিপরীত মান চন্দ্রাবলীর কুঞ্জে আমি নাহি করি মানা যেতে নাহি করি মানা শ্রীঅঙ্গে কঙ্কনের দাগ আমি সহিতে পারি না মান করেছিল কেন না রাধারানী মান করেছিল একটাই কারণে যে যে গোবিন্দকে আমি এতটা ভালোবাসি যে অঙ্গে অগুরু চন্দন লেপন করিতে ভয় করি যে অঙ্গে অঙ্গ ধরার আগে আমার গজমতি হার খুলে রাখি কেন না পাছে এই হারের ব্যথাটা গোবিন্দ অঙ্গে লাগবে তাহলে এই জন্য সেই অঙ্গে শত শত কঙ্কনের চিহ্ন শত শত ক্ষত বিক্ষত নৌকাঘাত সে কি সহ্য হয় তাই রাধারানী আমার মান করেছিল আমার চেয়ে যে ভালোবাসে তার কাছে যাক দুঃখ নাই কিন্তু এমনভাবে সে গোবিন্দকে সেবা করলো যে সেবার চিহ্ন আমি সইতে পারছি না আমার ব্যথা হচ্ছে এই জন্য মান করেছিল গোবিন্দ আরও অনেক কারণ ছিল যাই হোক এবার বলছে সখী শোন আমরা বালা করি না কেন ভানু বালার জ্বালায় পড়ে এখানে বলছিলাম তো তাহলে বৃষভানু রাজা তারা হচ্ছে তিন ভাই বৃষভানু চন্দ্রভানু সুভানু তা চন্দ্রাবলীটি কে ছিল না বৃষভানু রাজার কন্যা রাধারানী আর চন্দ্রভানু রাজার কন্যা চন্দ্রাবলী আর সুভানু রাজার পুত্র হচ্ছে সুবল এরা হচ্ছে খুঁটতুতো জাটতুতো ভাই বোন তাহলে দেখবেন ওই কেউ যদি কারো জামাইবাবুর সঙ্গে কথা বলে বাবা হিংসা হয়ে যায় তাই না মা হ্যাঁ সহ্য করতে পারে না শালিকা তো তা যাই হোক এবার সেই কুঞ্জে গিয়েছিল তাই রাধারানী আমার মান করেছেন এখন উপায় কি উপায়টা তো বার করতে হবে বলছে তাহলে শোন তোদের কারখানাতে আর কি গহনা প্রস্তুত হয় আমাকে বল কি করিস তোরা কি মালা গড়িস না তোরা বালা গড়িস বলছে না না আমরা কি করি তাহলে তোরা অনন্ত গড়িস বলে না না অনন্ত গড়ি না কি বলছে অনন্ত অনন্ত কার নাম কৃষ্ণের এক নাম অনন্ত তাই না তা বলছে সখী তোরা অনন্ত গড়িস বলছে না না আমরা অনন্ত গড়ি না আমরা অনন্ত গড়ি না তো গড়ি না আমরা অনন্ত গড়ি না আজকে কি হবে না মালা প্রস্তুত করে বলে কিসের মালা বলে মালা আমরা তুলসীর মালা প্রস্তুত করি তুলসীর মালা নেবেন তো আমি কিন্তু আজকে তুলসী মালা বিক্রয় করবো আপনারা কিনবেন পয়সা এনেছেন হরে কৃষ্ণ এই বলছে মালা করি মালা তো বলছে তারে না কি তোদের কারখানাতে মালা হয় বলছে হ্যাঁ এক লহর দুই লহর তিন লহর চার লহর পাঁচ লহর ছয় লহর পর্যন্ত মালা প্রস্তুত করি তা সখী তোরা যাদের বলে এক লহর মালা পরাস কাদের গলে পরাস একটু বল বলছে শোন কাদের গলে আমরা এক লহর মালা পরাই যারা এক ভিন্ন আন জানে না এক ব্রহ্ম দ্বিতীয় সব নাস্তি যারা একজনকে ধরে রেখেছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্ব কারণ কারণ যারা এক ভিন্ন আন জানে না তাদের গলে আমি এক লহর মালা পরাই তাহলে তোরা দুই লহর মালা কাদের গলে পরাস বলছে শোন দুই লহর মালা পরাই তাদের গলে যারা যুগল মতে ভজনা করে যারা রাধা গোবিন্দের চরণ ভিন্ন আন জানে না তাদের গলে দুই লহর মালা পরাস বলছে শোন আমরা মালা গড়ি রা মালা গড়ি রা মালা গড়ি রা মালা গড়ি রা তুই যে মালা গড়িস তিন লহর কার গলে পরাস একটু বল আমি শুনে রাখি কাজে দেবে বলছে শোন
যারা শত রজ তম, এই তিন গুণকে জয় করেছে, তিন গুণের ঊর্ধ্বে যারা আছে তাদের গলে আমরা তিন লহর মালা পরাই, আর চার লহর কাদের গলে পরাই আপনারা জানেন, তবু বলি, ধর্ম অর্থ কাম মোক্ষ মালা গড়িরাই, মালা গড়িরাই, যে জন চতুর্বর্গের ফল চাহে না মালা গড়িরা, যে জন চতুর্বর্গের ফল জানে না মালা গড়িরা, মালা গড়িরা, আমরা মালা গড়িরা। মা তাই নাকি রে, যে জন এই যে আমরা দেখবেন এক তার দুই তার, এক তার পড়তে নাই, দুই তার, তিন তার, চার তার, পাঁচ তার, ছয় সাত তার পর্যন্ত মালা অনেকে ধারণ করেন, এর কারণ আছে। তা বলছি যারা চার লহর মালা পরাই চতুর্বর্গের ফল চাহে না, এই জগতে সবাই চায় ধনী হতে, বড় লোক হতে, কিন্তু যারা ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্বর্গের ফল চাহে না তাদের গলে চার লহর পরাই। আর পাঁচ লহর কাদের গলে পরাই কিরে, পাঁচ লহর কাদের গলে পরাস, আমরা মালা গড়িরা, আমরা মালা গড়িরা, পাঁচ লহর ছয় লহর শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, এই পাঁচটি রস, এই পাঁচটি রসকে সবাই জয় করতে পারে না। যদি কোনো ভক্ত এই পাঁচটি রসকে জয় করতে পারে তাদেরকে তাদের গলে পাঁচ লহর মালা পরাই। আবার একদিকে যে জন পঞ্চতত্ত্বের ভজনা করে তাদের গলে পাঁচ লহর পরাই। আর ছয় লহর কাদের গলে পরাই সে তো সবাই জানে, তাই না বাবা? ষড়রিপুকে যারা জয় করেছে, ষড়রিপু কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই ষড়রিপুকে যারা জয় করেছে তাদের গলে ছয় লহর পরাই। তা বলছে বেশ, তোদের তো অনেক কিছু আছে শুনছি, এবার কি করবি, আমার কৃষ্ণকে কি তোরা এনে দিতে পারবি সেটা আগে বল। বলছে হ্যাঁ আমি এনে দিতে পারবো, তবে রাধে তোকে একটা কথা দিতে হবে, তোকে একটা কথা দিতে হবে, তবে আমি তোর কৃষ্ণকে এনে দেব। বলছে কি কথা? বলে শোন, তুই যদি আমার কৃষ্ণকে এনে দিতে পারিস তাহলে আমার গলায় যে গজমতি আছে এই গজমতি হার আমি তোকে দিয়ে দেবো। যেই না বলেছে গজমতি হার দিয়ে দেবো, বৃন্দাসখী বলে রাধে চাই না তোর গজমতি, চাই না তোর ওই হিরে মতি, শুধু তোর চরণে আমার এই মিনতি, শুধু একটি আশীর্বাদে কর রাধে তোর গোবিন্দ চরণে যেন থাকে মতি, গোবিন্দ চরণে যেন চরণে চরণে যেন যেন থাকে মতি, রাধে গো গোবিন্দ চরণে যেন চরণে যেন থাকে মতি, রাধে চাই না আমি
যেন গোবিন্দ চরণে মতি থাকে রাধে আশীর্বাদ কর যেন তোর গোবিন্দ চরণে আমার মতি থাকে গজমতি লাগবে না এই বলে চরণ ধুলি নিয়ে চলে যাচ্ছে বিন্দাসকি কেমন ভাবে বিন্দাসকি চলে যাচ্ছে যেই না চলে যাচ্ছে রাধারানী পাছু থেকে ডাকছে বিন্দা ও বিন্দা বলি শোন শোন আমার কাছে শুনে যা বলি শোন তুই যাবি যা কিন্তু আমার গোবিন্দ যেন আসে আর আমার মানে যেন বজায় থাকে হরিবল হরিবল কি বললেন যে আমার মানে যেন বজায় থাকে আর আমার গোবিন্দ যেন আমার কাছে আসে আমাকে যেন তুই ছোট করিস না বলছে বেশ তাই হবে কেন পণ্ডিত বোঝে নেই সারায় আর মূর্খ বোঝে কিলে অতি বব্বর যারা তারা বোঝে চোখে আঙুল দিলে পণ্ডিত জন বুঝে গেছে তোরে বেশি বলতে হবে না যাচ্ছি আশীর্বাদ কর এই বলে চলে যাচ্ছে বলে জিতি কুঞ্জর গতি মন্থর জিতি কুঞ্জর গতি মন্থর আর জিতি কুঞ্জর গতি মন্থর জিতি কুঞ্জর গতি মন্থর জিতি কুঞ্জর গতি মন্থর লো সবার নারী কুঞ্জর গতি মন্থর জিতি কুঞ্জর গতি মন্থর চলো তো সব হুনারি দুলিতে দুলিতে চলিল দুতি দুলিতে দুলিতে চলিল দুতি আরে দুলিতে দুলিতে চলিল দুতি শ্যাম কুণ্ড রাধা কুণ্ড হেলিতে দুলিতে চলিল দুতি আরে শ্যাম কুণ্ড রাধা কুণ্ড ঢুলিতে ঢুলিতে চলিল দুতি খুঁজিতে খুঁজিতে চলিল দুতি খুঁজিতে খুঁজিতে চলিল দুতি আরে খুঁজিতে খুঁজিতে চলিল দুতি কেমন ভাবে চলেছি বাবা জিতি কুঞ্জর গতি মন্থর কুঞ্জ শব্দের অর্থ কি হাতির এক নাম জিতি কুঞ্জর গতি মন্থর মন্থর অর্থাৎ ধীর গতি হাতি তো দ্রুত যেতে পারে না পারে কি হাতির গতি একেবারে ধীর গতি তাই জিতি কুঞ্জর গতি মন্থর চলল তো সবর নারী বংশী বট যা বট তট বনহি বনহি ফিরি বংশী বট যা বট তট বনহি বনহি ফিরি খুঁজিতে খুঁজিতে দুতি খুঁজিতে খুঁজিতে চলিল দুতি শ্যাম কুণ্ড রাধা কুণ্ড বলি শ্যাম কুণ্ড রাধা কুণ্ড খুঁজিতে খুঁজিতে চলিল দুতি উমা যাই শ্যাম কুণ্ড রাধা কুণ্ড মদন কুণ্ড তীরে দ্বাদশ বন হেরত সঘন শৈলাহু কিনার সেখানেও গিয়ে দেখছে নাই দুতি মনে মনে ভাবছে তাই তো আমি যে রাধারানী কাছে আমি যে রাধারানীকে কথা দিয়েছি এখন উপায় কি হবে আর একটু দূরে গিয়ে দেখি আর একটু গিয়ে দূরে কি দেখছে বলে যাহা ধেনু সব করত হীরব যাহা ধেনু তম করত হীরব যাহা ধেনু সব করত হীরব যাহা ধেনু সব করত হীরব ভাই চল তো জোরে আরে ভাই চল তো জোরে দেখে সীতাম সুদাম দাম বসুদা সীতাম সুদাম দাম বসুদা দেখে সীতাম সুদাম দাম বসুদা কত বল বীরে যত বল বীরে কত বল বীরে এ নট বল বীরে কি দেখছে মা যাহা ধেনু দেখছেন গরুর পাল ধেনু অর্থাৎ গাভী গরুর পাল যাহা ধেনু সব কর তো হীরব তাহাই চলো তো জোরে ছিদাম সুদাম দাম বসুদাম দেখ তো বল বীর অর্থাৎ বলাই দাদাকে দেখছি বলো রামাই আছে প্রাণ শ্যাম নাই 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 হরিবল হরিবল এই হচ্ছে আমাদের বলাই দাদা দেখুন কেমন ফর্সা তাহলে একে বলা যায় বলাই দাদা আর এই কেলেটা এ আমার মামা হরিবল কিছু মনে করবেন না বাবা একটা বড় মাপের খুব বড় বড় মাপের ভাইন তা উনি হচ্ছেন আমার নিজের মামা নিজের ছোট মামা তা উনি কৃষ্ণ বলা যায় নাকি খুব কালো একার পেঁচার মতো কালো তা এই হচ্ছে কৃষ্ণ তা কি বলছে সীদাম সুদাম দাম বসুদাম দেখ তো বল বীরে তাহলে বলরামকে দেখছে কৃষ্ণ নাই মনে মনে চিন্তা করছে সর্বনাশ
এবার কি হবে রাধারানীকে কথা দিয়েছি শ্যামকে মিলিয়ে দেব কিন্তু পাচ্ছি না কি করব আর একটু গিয়ে গিয়ে দেখি হুম আর একটু গিয়ে বলছি দেখে যমুনার কূলে নিপহি মূলে দেখে যমুনার কূলে নিপহু মূলে যমুনার কূলে নিপহু মূলে লোটাও তো বন হারি লোটাও তো বন হারি कहो तो प्यारी प्यारी यारे कहो तो ही प्यारी 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 के प्यारी टक्के बाबा राधा रानी বলছে চন্দ্রশেখর ধূলি ধূসর পদকার লীলার পাশে দাঁড়িয়ে বললেন চন্দ্রশেখর ধূলি ধূসর বহুত হি প্যারি প্যারি এখনো যখন রাধা নাম করছে তখন ওখানে আর দেখা দেওয়া যাবে না তাই দূর হেরি নাগর চতুরিনী সহচরী দূর হেরি নাগর চতুরিনী সহচরী আর দূর হেরি নাগর চতুরিনী সহচরী দূর হেরি নাগর চতুরিনী সহচরী মুখি ঠমকি চলি যা আর ঠমকি ঠমকি চলি যা হেরি দূর হরি করি হরি বেরি বেরি অনেক সময় নিয়ে নিয়েছি তো তাই এদিকে সময় শর্ট কি বলছে দূর হেরি নাগর চতুরিনী সহচরী দেখে নিয়েছে যে ওইখানে শ্যামসুন্দর পড়ে আছে যমুনার তীরে হ্যাঁ তা শ্যামসুন্দর প্যারি অর্থাৎ রাধা নাম জপ করছে ওখানে দেখা দেওয়া যাবে না এখনো যখন রাধা নাম ছাড়েনি তখন ওখানে আর যাওয়া যাবে না তাই দূরহারি নাগর দেখে নিয়েছে দেখে নিয়ে এবার হেলতে দুলতে দুলতে অন্য পথ দিয়ে চলে যাচ্ছে শ্যামসুন্দর লক্ষ্য পেয়েছে দূরহরি দূরহেরি করি হরি বেরি বেরি অর্থাৎ দূরে যখন দেখতে পেয়েছে দুতি যাচ্ছে তখন দূরহরি দূরহেরি করি হরি বেরি বেরি অর্থাৎ হরি তখন বারে বারে বলছে আরে ও দূতি ও দূতি দূতি গো আরে একবার শোনো না যেই না বলেছে তখন ওই সহচরী সহচরী করি হরি বেরি বেরি সহচরী সহচরী করি হরি বেরি বেরি মলেই কোন গোয়া আমায় কোন গোয়ারে ডাকে রে কোন গোয়ারে ডাকে রে কোন গোয়ারে ডাকে রে আমায় কোন গোয়ারে ডাকে রে একা কি রমণী আমি কোন গোয়ারে ডাকে রে একা কি রমণী আমি কোন গোয়ারে ডাকে রে ও মামা মা এই বনমাঝি একা কি রমণী আমি এখন আমি চলেছি নিজের মনে আমায় কি ডাকছে এমন করে তখনও কহত হরি হামরাই কিঙ্কর করুণা করিয়া অব আহ কি বললেন মামা তখন কহত হরি হরি অর্থাৎ কৃষ্ণ তা বলছে তখন কহত হরি হাম রাই কিঙ্কর তুমি ওই দিকে কেন যাচ্ছ তুমি আমার খোঁজে এসেছো এসো আমি তো এখানে আছি হরি বল হরি বল যেই না এই কথা বলেছে বলছে না 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 আরে আমি ওই দিকে যাচ্ছি না গো আমি কি করতে এসেছি জানো তোমার খোঁজে আসি নাই আমি ফুল নিতে এসেছি আমি ফুল নিতে এসেছি ভাবাবিষ্ট পদকার লীলার এক পার্শ্বে দাঁড়াইয়ে অনুগা হয়ে বলছে দূতি আরে ওই তো একটি ফুল পড়ে আছে কৃষ্ণকে ইঙ্গিত করে বলছে আরে এই তো একটি ফুল পড়ে আছে এর নাম হচ্ছে কৃষ্ণকলি ফুল একে নিয়ে যাও রাধা রানীর কাজে লাগবে দূতি বলছে না 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 ওই ফুলে পূজা হবে না ওই ফুলে পূজা হবে না ওই ফুলে পূজা হবে না ফুলে পূজা হবে না ওই ফুলে পূজা হবে না আশি হয়ে পড়ে আছে ফুলে পূজা হবে না আশি হয়ে পড়ে আছে ফুলে পূজা হবে না উমা
না সে কি গো বাসি হয়ে গেছে দেখেছেন কেমন কথা বলছে বাসি ফুলে পূজা হবে না টাটকা ফুল লাগবে বাসি কেন না রাধা রানীকে সংকেত করে শ্যামসুন্দর গিয়েছিলেন চন্দ্রাবলীর কুঞ্জে তার নিশি প্রভাতে এসেছিলেন রাধা রানীর কুঞ্জে তাই বলছে বাসি হয়ে গেছে ওই ফুলে আর পূজা হবে না আমি টাটকা ফুল তুলতে এসেছি যেই না বলেছে প্রাণে গোবিন্দ আমার উপায়ন্ত না দেখে অমনি দূতির পায়ে পড়ছে ও দূতি তোমার দুটি পায়ে পড়ি বিন্দা তব পায়ে পড়ি দেখাও মোরে সেই কি শরী আরে বৃন্দা তোরে পায়ে পড়ি হরি বল আপনাদের সত্যি খুব কষ্ট হচ্ছে তা মা এবার যেই না বলছে তোমার পায়ে ধরি বিন্দা বলছে ও শ্যাম তোমার কি রোগ হয়ে গেল নাকি গো একটু আগে তুমি রাধারানীর পায়ে ধরে এলে আর রাই রাখো বলে আর এখন তুমি আমায় পায়ে ধরছ বলি শোনো শ্যাম তোমার পায়ে ধরতে হবে না উপায় আমার কাছে আছে কি উপায় বলছে শোনো শ্যাম তুমি তো জানো যে তোমার বদন ছাড়া শ্রীমতী রাধারানী অন্য বদন দর্শন করে না কিন্তু এখন রাধারানীর অবস্থা কেমন তুমি জানতে চাও না তুমি আসার পর রাধারানী কি বলেছে জানো শুনবে তোমার রাধারানী বলেছে যে কালো রূপ সে আর নয়নে হেরবে না তো বাহ ভালো কথা তা কালো রূপ যে নয়নে হেরবে না তোমাদের বৃন্দাবনের সুখ শাড়ি তো কালো বলে সুখ শাড়িকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি তাহলে বৃন্দাবনের তমাল বৃক্ষ সেই তমাল বৃক্ষের উপায় কি হয়েছে বলে তমাল বৃক্ষকে ভালো করে চুন দিয়ে সাদা করে দিয়েছি দেখবেন অনেক পার্কে থাকে ওই আপনি নিকো পার্কে ইকো পার্কে বেড়াতে যাবেন সেখানে দেখবেন ওই কিছু কিছু গাছে মাঝখান থেকে নিচের দিকটা চুন দেওয়া আছে সাদা করা আছে তা বলছে চুন দিয়ে সাদা করে দিয়েছে হরিবল হরিবল হয়ে গেছে বিশ মিনিট বলছে চুন দিয়ে সাদা করে দিয়েছে তাহলে তোমাদের রাধারানীর মাথার যে কেশ অর্থাৎ চুল সেই চুলগুলো যে কালো সেখানে কি হয়েছে বলে চুলগুলো কি করেছে জানো মুন্ডন করে দিয়েছে ন্যাড়া হয়ে গেছে গোবিন্দের মনে বড় কষ্ট হলো হায় রে এত সুন্দর কুঞ্চিত কুন্তল সেই কুন্তলখানি যদি ন্যাড়া হয়ে যায় তাহলে খুব বাজে দেখতে হয়েছে তাহলে শোনো শোনো ও বৃন্দা তোমাদের রাধারানীর নয়নের মণি যে কালো সেটার উপায় কি হবে বলছে শোনো নয়ন মণি যে কালো তার উপায় কি করেছে জানো বলে নয়ন আমোদে বসে আছে নয়ন আমোদে বসে আছে কালো হেরি বসে আছে কালো হে দিবে না বলে নয়ন বুঝে বসে আছে এমন অবস্থায় কেমন করে যেতে হবে শোনো উপায় একটা আছে বৃন্দা বলছে শোনো উপায় তোমায় বলতে পারি তাহলে তোমার কথা দিতে হবে শেষের দিনে তুমি আমায় হাত ধরে যেন তোমার চরণে নিয়ে নিও বলছে বেশ তাই হবে এবার কি করছি শ্যামসুন্দরকে উপদেশ করছে সখী
সখী অনুগত বিনে ঐশ্বর্য জ্ঞানী ভজিলে না পাই ব্রজের ব্রজেন্দ্র নন্দনী সখী অনুগত হইয়া যেই জন ভাজে যেই জন ভাজে রাধা কৃষ্ণ চরণ পায় সে চলে যায় ব্রজে সে চলে যায় ব্রজে সখী আশ্রিত লীলা তাই সখী আশ্রিত লীলা ছাড়া অন্য কিছু হয় না সখী চরণ আশ্রিত হতে হবে তাই সখী চরণ আশ্রিত হয়ে গোবিন্দ বললেন রাধে গোবিন্দ বললেন বৃন্দা এখন তুমি আমার উপায় বলে দাও বলছে ও শ্যাম উপায় একটা আছে নারী রূপ ধরে যদি যেতে পারো শ্যাম নারী রূপ ধরে যদি যেতে পারো শ্যাম নারী হরি বল হরি বল নারী অর্থাৎ রমণী রমণী অর্থাৎ মেয়ে এই যে আমরা নারী মানে মহিলা তাই তো তা নারী বেশ ধারণ করতে হবে ছেলেরা কখনো মেয়ে সাজতে পারে হ্যাঁ এখন তো মেয়েরা ছেলে হয়ে যাচ্ছে তাই তো কেননা একটা করে মেয়ে হয়েছে আর মায়েরা মনে মনে করছে আমার মেয়েটাকে আর মেয়ে করে রাখবো না একেবারে ছেলে সাজিয়ে দেবো তাই তো এরকম হচ্ছে তো একেবারে স্যুট বুট টাই কোট পরিয়ে একেবারে ছেলে তৈরি করছে আর ছেলেরাও মনে মনে ভাবছে আমারাও মেয়ে হয়ে যায় অসুবিধা কি তা শ্যামসুন্দর মনে মনে ভাবছে কেমন করে আমি মেয়ে সাজবো কেন মেয়েরা যখন ছেলে সাজছে তখন ছেলে না এখন মেয়ে সাজবে আজকে গোবিন্দের বাসনা হয়েছে তা বলছে বাসনা পূরণ হবে কেমন করে যোগ মায়া মাকে স্মরণ করতে হবে একটু সংকেত ধ্বনি একটু উলু ধ্বনি করবেন মা একটু যোগ মায়া মাকে স্মরণ করব গোবিন্দ আর যোগ মায়া মাকে স্মরণ করছেন কেমন ভাবে তঙ্কালি কালহর তঙ্কালি কালহর কলুষনাশিনী শিবানী সর্বানী শিবাম্মনা মহিনী রক্ত বীজ বিনাশিনী মহিষ মর্দিনী শম্ভুনি শম্ভুদলিনী যোগ মায়া জগৎস্বরী পৌর্ণমাসী ভগবতী ঘট ঘটনায় পটিয়েছি সর্ব মঙ্গল মঙ্গল শিবে সর্বার্থ সাধিকেশ্বরে নেত্রাম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তি ভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণাময়ে নারায়ণী নমস্তুতে শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বসারতি হরে দেবী নারায়ণী নমস্তুতে সর্বসারতি হরে দেবী নারায়ণী নমস্তুতে সর্বসারতি হরে দেবী নারায়ণী নমো নমো মা হাজির যেই না মাকে ডাকা হয়েছে হ্যাঁ মা একেবারে সব দোষ ক্ষমাময়ী তা মা এসে হাজির হয়েছে কেমন ভাবে যা যা বাসনা করেছিলেন ভগবান ঠিক সেই নারী বেশ নিয়ে হাজির হয়েছে ও শ্যাম বলো বলো কি করতে হবে বলে শোনো মা কিছু করতে হবে না ওইগুলো আমায় দাও আমি তৈরি হয়ে নেই সময় নাই তো কি করলেন নারী বেশ ধারণ করলেন একটা শাড়ি পরে নিয়েছে প্রাণ গোবিন্দ একটা শাড়ি পরে নিয়ে একটা ঘোমটা দিয়ে নিয়েছে বড় করে আর বড় করে ঘোমটা দিয়েছে বলছে শোনো এই নারী বেশের অনেক বেশ আছে এক তোমার সাপুরে সাজতে পারো এক মালিনী সাজতে পারো এক বেদিনী সাজতে পারো এক বিদেশিনী সাজতে পারো এমনি করে অনেক বেশের কথা বললেন বৃন্দাদিতি গোবিন্দ বলছে শোনো শোনো যে বেশটা আমি অতি তাড়াতাড়ি সাজতে পারবো যে বেশটা আমি অতি তাড়াতাড়ি আমার কাছে পাবো সাপুরে হতে গেলে তো সাপের প্রয়োজন তাহলে সাপ খুঁজতে যেতে হয় হরে কৃষ্ণ তাহলে বাবা সাপ খোঁজা যাবে না এখন তাই কি করতে হবে আমিও তাই করব যেটা সহজে উপায় পাওয়া যাবে এখানে অনেক ফুল আছে তাই ফুলের মালা মালিনী সাজলেন ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের মান ভাঙাতে রাধারানীর মান ভাঙাবার জন্য তিনি আজকে মালিনী বেশ ধারণ করে মালার ঝাড়িটি নিয়েছে নিয়ে অমনি মালার গান গাইতে গাইতে চলেছেন একেবারে বৃন্দাবনের রাধারানীর কুঞ্জের দিকে নন্দালয়ের দিকে এবং বর্ষণায় যেখানে রাধারানী থাকে সেই জাবটের দিকে সেই দিকে চলেছে মালার ঝাড়ি নিয়ে হরে কৃষ্ণ হরি বল মা আজকে পয়সা কাদের কাদের আছে একটু হাত তুলে বলুন তো পয়সা এনেছেন
माला नेबेन ना बोले हरि नाम करबि जदि आगे गले पर माला एखाने बला हयेछे ताले हरि नाम करबि जदि आगे गले पर माला आपनारा तो दुदिन बादे हरि नाम करबेन ता माला नेबेन ना আজকে মালা বিক্রয় করবো আমি দেখি কত টাকা আমার ওঠে কৃষ্ণ চলেছে আর বৃন্দা অপর পথ দিয়ে চলেছে কৃষ্ণ চলেছে মালার গান গাইতে গাইতে বড় একটা ঘোমটা দিয়েছে কেন না গোবিন্দের অঙ্গ বাঁকা ভঙ্গি বাঁকা নয়ন বাঁকা ভঙ্গি বাঁকা বাম দিকে ঘোমটা দিয়ে টেনে দিয়েছে টেনে দিয়ে এবার মালার গান গাইতে গাইতে নেচে নেচে চলেছে যাতে কেউ বুঝতে না পারে বিন্দা বলছে শোনো শ্যাম যেন ধরা না পড়ে যাও তুমি তো ছেলে দেখবেন বাবা ছেলেদের ডান পদ আগে যায় তাই তো আর মেয়েদের যায় বাম পদ আগে তাই তো তাহলে যেহেতু কৃষ্ণ আমার মহিলা সেজেছেন এবার তো উল্টো পাল্টা হতেই পারে ডান পা যদি পড়ে যায় সবাই ভাববে এখানে কিছু গণ্ডগোল আছে তো যেমন মেয়েরা শ্বশুরবাড়ি যাবার সময় মায়েরা বলে দেয় জ্যাঠাইমারা বলে দেয় খুকি শ্বশুরবাড়িতে যাচ্ছিস মা বাঁ পাটা আগে বাড়াস না হলে ভাববে অলক্ষী তা আজকে ঠিক তদ্রুপ গোবিন্দ আমার ভুল করছে কিনা চেষ্টা করছে ডান পদ আগে দেবো না বাঁ পদ আগে দেবো এই বলে এমনি চলতে চলতে আস্তে আস্তে চলেছে তোমরা কি মালা নেবে গো কি মালা নেবে না নেবে না না বললে আমি সব নিয়ে যাব রাজার হাটে রাজার হাটে গিয়ে মালা বিক্রি করব ভালো হবে মামা মালা লাগবে না তোমরা কি মালা নেবে গো ওহে ও ব্রজবাসিনী তোমরা কি মালা নেবে গো ও গো ব্রজবাসিনী তোমরা কেউ মালা নেবে গো ও গো ব্রজবাসিনী বলে আমার মালা যে গলে পড়ে হারাপতি ঘরে আসে এই মালার বরে আমার মালা যে জন শুনবেন যদি কারোর বাড়িতে ঝগড়া হয়ে থাকে হরি বল হরে কৃষ্ণ মনে হয় এখানকার মায়েরা সব ভালো ঝগড়াতে নয় তা বলছে যদি এখানে কারোর সঙ্গে কারো ঝগড়া হয়ে থাকে কারো পতি যদি রাগ করে চলে যায় ছেড়ে দিয়ে এই মালা পড়লে কিন্তু তার পতি ঘরে চলে আসবে আবার বাবাদের বেলায় একই হবে মা যদি চলে যায় এই মালা পড়লে কিন্তু মা চলে আসবে নাকি তা বলছে আমার মালা যে গলে পরে হারাপতি ঘরে আসে এই মালার পরে আমার মালা যে জন পরে হারাপতি ঘরে আসে এই মালার টানে ও ফুল নিত্য আসে নিত্য ফোটে ও ফুল নিত্য আসে নিত্য ফোটে কভু হয় না বাসি ওহে ও ব্রজবাসী তোমরা কেউ মালা নেবে গো ও গো ব্রজবাসিনী তোমরা কেউ মালা নেবে গো ও গো ব্রজবাসিনী হরে কৃষ্ণ আজকে আমার দিদি ভাই এই মালাটি পঞ্চাশটি টাকা দিয়ে কিনেছেন তা আপনারা সবাই একটু জয়ধ্বনি সংকেত ধ্বনি করুন মায়েরা তাই বহুর প্রমানন্দ হরি হরি বল হরি বল হরি বল যার মনের মানুষ থাকে বিদেশে এই মালার টানে আসে গো দেশে যার মনের মানুষ থাকে বিদেশে
এই মালার টানে আসে গো দেশে মালার এক গাছি নাই দু গাছি নাই মালার খালাই এনেছি ও গো ব্রজবাসিনী তোমরা কেউ মালা নেবে গো ও গো ব্রজবাসিনী তোমরা কেউ মালা নেবে গো ও গো ব্রজবাসিনী উমা এখানে মালার এত কম দাম জানি না তো হরে কৃষ্ণ এখানে মালার কম দাম হচ্ছে দশের পরে একটা শূন্য একের পরে একটা শূন্য নয় একের পরে কটা শূন্য লাগবে বলুন তো কত বলবো আমি একের পরে একটা শূন্য দিলে কত হয় দশ তারপর একটা শূন্য দিলে কত হয় তারপর শত হয় তারপর হয় হাজার তারপর হয় লক্ষ তাই না আর দেখবেন ওই শূন্যগুলোর আগের একটা যদি কেটে দেওয়া যায় তাহলে থাকে কি শূন্য 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 তাই না তাহলে এক ভিন্ন সব নাস্তি আমার গোবিন্দ ভিন্ন সব শূন্য তাহলে একের পরে একটা শূন্য দিয়েছেন দশ টাকা পাঁচের পরে একটা শূন্য দিয়েছেন পঞ্চাশ টাকা যদি কেউ কোনো ভক্ত এখানে থেকে থাকে আর একটু শূন্য দিয়ে দিন তো মা ওরে আমার মালা যে গলে পরে হারাপতি ঘরে আসে এই মালার আরে আমার মালা যে যেন পরে হারাপতি ঘরে আসে এই মালার টানে নিত্য আসে নিত্য ফোটে হয়ে না বাসি তোমরা কেউ মালা নেবে গো ও গো ব্রজবাসিনী তোমরা কেউ মালা নেবে গো ও গো ব্রজবাসিনী ও রাজনন্দিনী এই হাত হাত চলে গেছে একেবারে রাধারানীর কুঞ্জের দ্বারে সখীরা শুনতে পেয়েছে আরে চল চল একটা মালিনী এসেছে চল দেখে আসি মালার গান গাইছে নাকি মালা পড়লে হারাপতি ঘরে আসবে তো রাধারানীর অন্তরের ব্যথা কি পতি তো হারিয়ে গেছে তাই না তা ফিরিয়ে আনতে হবে তা ডাক চো মালিনী আরে অন্য কোথাও যেও না গো ওই সব মালা নিয়ে আমার কাছে এসো ওই সব মালা আমি নিজেই কিনবো আমার পতি চলে গেছে তাই মালাখানি আমি সব গলায় পরে দেখবো কত তাড়াতাড়ি আমার গোবিন্দ আমার কাছে আসে এই বলে মালিনীকে ডেকে আপন ঘরে বসিয়ে মালিনী কি করেছে বড় ঘোমটা দিয়েছে বড় ঘোমটা দিয়ে আচ্ছা আজকে আমার মা একশত দেখেছেন আমি বলেছি না একের পরে একটা শূন্য বাড়িয়ে দিয়েছে দুটো শূন্য দিয়ে দিয়েছে তাহলে একশত টাকা দিয়ে আমার মা এই মালাখানি গলায় পড়েছে ওনার মঙ্গল হোক ওনার জন্য একটা সংকেত ধ্বনি তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি হরি গোবিন্দ বল রে মনুবা হরি হরি গোবিন্দ বল মুরলি বাজাইয়া কৃষ্ণ কানাইয়া মুরলি বাজাইয়া কৃষ্ণ কানাইয়া হরি তো বলে তো বল রে মনুবা হরি 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 গোবিন্দ বল রে মনুবা হরি হরি গোবিন্দ বল হরি হরি গোবিন্দ বল রে মনুবা হরি হরি গোবিন্দ বল হরি হরি গোবিন্দ বল রে মনুবা হরি হরি গোবিন্দ বল এবার রাধারানীর কাছে গিয়ে বসেছে তা বড় একটা ঘোমটা দিয়েছে জিজ্ঞাসা করছে বাবা একটু শুনুন যখন বসে আছেন আর পাঁচ দশটা মিনিট বসুন কি জিজ্ঞাসা করছে বলছে ও মালিনী দিদি বলছি মেয়ের কাছে মেয়ে এসেছে এত বড় করে ঘোমটা দিয়েছো কেন একটু ঘোমটাটা নামাও না দেখি আমি তো মেয়ে আমার কাছে কিসের লজ্জা মামা যেহেতু ছেলে সেজেছে মেয়ে তা ভাবছে যদি ধরা পড়ে যায় একেবারে বাঁকা নয়ন তা বাম দিকে ঘোমটা দিয়েছে বলছে না না আমি ঘোমটা করেছি কেন যেন দিয়েছি আমার বাল্যকালে বিবাহ হয়েছিল তা সেই থেকে ওই ঘোমটা দেওয়ার চলন এখনকার তো ঘোমটা টোমটা কিছু নাই আমরা দিই না তা বলছে সেই থেকে ঘোমটা দেওয়ার চলন তা আমার বাল্যকালের অভ্যাস এ কি আমি ছাড়তে পারি গো ছাড়তে পারি না তা বলছে বেশ তো তোমার মালা তুমি যে মালা বিক্রি করছো এত কম বয়সে বলে তোমার হেন দশা কেমন করে হলো হ্যাঁ এত সুন্দর তুমি তোমার মুখখানা দেখতে পাচ্ছি না কিন্তু তোমার চাল চলন দেখে মনে হচ্ছে তুমি একটা বড় ঘরের বউ
তাহলে তোমার এমন দশা কেন? শ্যামসুন্দর আমার চাতুরি করে কি বলছেন দেখুন। বলছে শোনো, আমার এমন দশা কেন হয়েছে জানো? এক পুরুষ শনে আমার হইল প্রীতি, হইল প্রীতি, এতে কো দুর্গতি। বলছে এক পুরুষ শনে আমার হইল প্রীতি, তাহার উপেক্ষি মোর এতে কো দুর্গতি। একদিনই মোরে সংকেত করিল, অন্য রমণীর ঘরে নিশি বঞ্চিল, প্রভাতে আইল বধু আমার রতি চিহ্ন অঙ্গে, তাহাতে বাড়িল মোর মানের তরঙ্গে। কতলা সাধিল বধু চরণ ধরিয়া, মান ভরে হামনা চাহিন ফিরিয়া, সেই অনুরাগে সে হইল দেশান্তরী, তাহার বিয়োগে হাম ও দেশ দেশ ফিরি। ইয়ারে বলিব মই দুঃখের কাহিনী, তিল আধ শান্তি নাই দহিছে পরাণ। হরি বল। আজকে আমার দিদি ভাই 50টি টাকা দিয়ে এই মালা কিনে নিয়েছেন, আশীর্বাদ করবেন যেন তার সব জ্বালা জুড়িয়ে যায়। তাই গৌর প্রেমানন্দে একবার হরি হরি বল। এমনি ভাবি এবার যখন বললেন কি বললেন, তার রাধারানীর মনের সঙ্গে আর গোবিন্দের যে কথা সেই কথার কিন্তু মিল হয়ে গেল। তাই রাধারানী বলছে, তোমার আমার একই দশা হইল দুহুজনে, এসো তোমাতে আমাতে আজ রাখাল দাস ভনে, এসো আজ থেকে আমি সই পাতাবো, 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 আজ থেকে তুমি আমার প্রাণের সই, আস্তে আস্তে, আজ থেকে তুমি আমার প্রাণের সই, এসো তোমার সঙ্গে দুটো মনের কথা কই। হরি বল হরি বল। যেই না বলেছে অমনি একটা মালা নিয়ে ছলনা করে প্রাণ গোবিন্দ আমার রাধারানীর গলায় পরিয়ে দিয়েছে। যেই না অঙ্গে মালা পরিয়ে দিয়েছে অমনি গোবিন্দের পরশ পেয়ে রাধারানীর অঙ্গটা থরথর করে কাঁপছে। একই একই আমার মনে হয় এ আমার গোবিন্দের পরশ, প্রাণ গোবিন্দ আমার এদিকে অষ্টপদম গন্ধ নাসারন্দ মাতিয়ে দিলেন, রাধারানী চিনতে পারলেন এ অন্য কেউ নয়, এ আমার প্রাণে গোবিন্দ। তাই গোবিন্দকে তাড়াতাড়ি আর একখানি মালা নিয়ে গলায় পরিয়ে দিয়েছেন, দিয়ে কি করছেন অঙ্গটাকে এমন করে বক্ষে জড়িয়ে ধরেছে। মধু হে তোমার সবই অঙ্গ ঢাকা, আছে নয়ন বাঁকা, বাঁকা নয়ন কি তোমার সোজা হবে সব অঙ্গ ঢাকা, আছে নয়ন বাঁকা, বাঁকা অঙ্গ তোমার সোজা হবে না, এসো এসো আমার বক্ষে এসো, এসো এসো আমার বক্ষে এসো, ভাগিনী পরা তাপিত বক্ষ শীতলে পড়ি, আমার তাপিত বক্ষ শীতল করি, এসো এসো তোমায় বক্ষে ধরি, ওই তাপিত বক্ষ শীতল করি, বলি এসো এসো আমার বক্ষে ধরি, তাপিত বক্ষ শীতল করি। এমনি ভাবেই রাধা রানী আর গোবিন্দের সঙ্গে এমন করে মিলন হয়ে গেল। রাধারানী কি বলছে, শ্যাম তোমায় না দেখিলে মরি,
তুমি এমন করে আমার কাছে এসেছো, এসো তোমায় বক্ষে ধরি। এই বলেই অঙ্গে অঙ্গে মিলন হলো, অঙ্গে অঙ্গে মিলন হলো, অঙ্গে মিলন হলো, অঙ্গে অঙ্গে মিলন হলো। প্রাণে গোবিন্দ ভরে গেল, অঙ্গে অঙ্গে মিলন হলো, প্রাণে গোবিন্দ ভরে গেল, অঙ্গে অঙ্গে মিলন হলো। প্রাণে গোবিন্দ আমার রাধারানীর সঙ্গে মিলন করে আপন ঘরে গেল, আর রাধারানী আমার আপন ঘরে রয়ে গেল। এইখানে আমার লীলার মাধুর্য, লীলার রস আমি এইখানে সমাপ্ত করব। আর আপনাদের চরণে আমার একটা নিবেদন, এই লীলা গাইতে অনেক ভুল ত্রুটি হয়েছে, তাই আপনারা ভুল ত্রুটি আমায় ক্ষমা করবেন, মার্জনা করবেন। এইখানে আমার লীলা শেষ করব। আর আমার এইখানে মালিক বাবা বা মায়েদের কাছে বলবো, যদি আপনারা মনে করেন যে এখানে একটু লুট দেবেন, একটু আসবেন বা হরিলুটটা হবে, তাহলে বলুন হরিলুটটা দেব, আর নচেত হাতে হাতে বিলি করা হবে। হরিলুট দেওয়া হবে কি? আচ্ছা, তাহলে এখানে বাতাসা দেওয়া হবে প্রসাদ স্বরূপ, আপনারা কিন্তু সেই প্রসাদটা নিয়ে সবাই যাবেন। এইখানে আমরা লীলা সমাপ্ত করো। বলে এইখানে রহিল আমার লীলার মাধুরী, রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী, আরে এইখানে রহিল আমার লীলার মাধুরী।